ভক্তি মার্গ বলছে কোটি কণ্ঠ যুদ্ধ, ভক্তি মার্গ কোটি কণ্ঠ যুদ্ধ, কোটি কাঁটা যুদ্ধ, খুরস্ত ধারা নিশিত দুরতয়, দুর্গম পতস্তত কবয় ভজন্তি। ভক্তি মার্গ হলো ব্লেড উপর যেরকম চলার মার্গ হলো ভক্তি মার্গ। এখানে কলিযুগে যুগে কল্যাণ কি করে যাবে? দেখুন এখানে কে কাকে প্রশ্ন করছে, এখানে স্বর্ণকালি ঋষিরা প্রশ্ন কাকে করছে? সুত গোস্বামীকে। বলে সুত মানে কি? সুত অর্থ হলো যারা রথ চালায়, যারা রথের যারা রথ চালায়, যারা ড্রাইভার যারা, হ্যাঁ রথের ড্রাইভার যারা, এখানে এরা হলো ছোট জাতি। কিন্তু প্রশ্ন কে করছে? বলে স্বর্ণকালি ঋষি, বড় বড় ব্রাহ্মণ ঋষি। মানে কি? মানে হলো এখানে যেই ভজে সেই বড় অভক্ত হিমেচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। গোবিন্দ ভজনের মধ্যে কোন জাতি কুলের কোন বড় নেই, এইখানে যেই ভজে সেই বড়। এইখানে আমাদের প্রেমান্ত ঠাকুরের কি সুন্দর ভজন তিনি লিখেছে, এমন কি করে বরণা কোল, এমন কি করে বরণা কোল, দেখবেন এই দুনিয়াতে আমরা যা কিছু করি বিশেষ জানি
আনন্দজন আনন্দজন করে সবকিছু আনন্দজন করে শান্তির জন্য করে কিন্তু একটি আপনি একটি জিনিস দেখবেন যেন সামনে একটি সমস্যা আমরা চিন্তা করে যদি যে কোন ভাবে যদি একটি সমস্যা দূর হয়ে যায় জীবনে শান্তি পাওয়া যায় কিন্তু প্রাকৃতিক রূপে দেখবেন ওই সমস্যা তো দূর হয়নি আর একটি সমস্যা হচ্ছে তখন চিন্তা করি সামনে দুটি সমস্যা আসে গেছে যে কোনো ভাবে দুটি সমস্যা যদি ভালো হয়ে যায় তার শান্তি পাবো দেখবে ওই দুটি সমস্যা তো গেলই না তিনটি সমস্যা আসে একটা পরে একটা একটা পরে যখন সমুদ্র দেখবে না লহরি আসে একটা পরে একটা একটা পরে একটা একটা পরে এইখানে এইখানে এনার প্রশ্ন হল আত্মাকে শান্তি কি করে পাওয়া যাবে এইখানে জগতের মূল বস্তু হল শান্তি যদি ঘরে অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তি সুখ নেই ও টাকা পয়সার কোন দাম বাড়িতে সব কিছু দোকান মকান গাড়ি বাড়ি সব কিছু আছে শান্তি নেই ওর কোন মহত্ব নেই কিন্তু যদি এক আলোচিত অন্নকে যদি একটু শান্তি পাওয়া যায় ওইটাই হলো সত্যস্যা এইখানে মূল হল জীবনে আমরা শান্তি কি করে পাবো এটা হলো প্রথম প্রশ্ন এক কোটি টাকার প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন হল কলিযুগে ভগবান কে পাওয়ার সত্য সর্ব উপায় দেখুন প্রত্যেক প্রশ্নের সঙ্গে প্রত্যেক প্রশ্ন জুড়ে আছে প্রত্যেক প্রশ্নের সঙ্গে প্রত্যেক প্রশ্ন জুড়ে আছে দ্বিতীয় প্রশ্ন কি কলিযুগে ভগবান কে প্রাপ্তির সত্য সর্ব উপায় এর অর্থ হলো জীবনে যদি কেউ ভগবত প্রাপ্তি না করতে পারে জীবনে আপনি যা কিছু করুন শান্তি শুরু হবে না এই যে গোস্বামী তুলসীদাস তিনি বলছে হরি বিমুখ কবি সুখ নেই পাবা মানে ভগবান থেকে বিমুখ হয়ে জগতে কেউ শান্তি পাই কিন্তু আমাদের এটা কি ধারণা জানেন তো অনেক যদি টাকা পয়সা পেতে পারে না সুখ শান্তি হবে আপনারা সবাই রাবণের নাম শুনেছেন কারা রাবণের নাম শুনেছে হ্যাঁ তুমি তো কারা রাবণের নাম শুনেছে সবাই জানে রাবণের কত টাকা পয়সা ছিল পুরো লঙ্কা সোনা দিয়ে আমাদের বাড়িতে কত সোনা আছে তোমাদের এক এক কিলো আছে দু কিলো আছে তিন কিলো আছে চার কিলো আছে না দশ কিলো বিশ কিলো কত কত বাড়িতে সোনা আছে তো তোমাদের কত আছে আর দশ কিলো বিশ কিলো থাকতে পারে কিন্তু লঙ্কা পুরো সোনা দিয়ে ওর বেডরুম ডাইনিং রুম কিচেন রুম বাথরুম সব সোনা দিয়ে তৈরি ওনার পত্নী আমরা কি চিন্তা করি যদি একটি ভালো মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে না সুখী হয়ে যাবো ওর পত্নীর নাম কি ছিল বলুন তো রাবণের পত্নীর নাম কি ছিল মন্দোদরী মন্দোদরী মানে কি জানেন মন্দ অর্থ হলো পাতলা উদর মানে তার কোমরটা হলো খুব পাতলা ওনার পিতার নাম ছিল বিশ্বকায় মা সমস্ত সদ্গুণ দিয়ে সমস্ত তাকে বিশ্ব সুন্দরী বলা হয় না ও ওই সময়ে বিশ্ব সুন্দরী বিশ্বকর্মার দিন অপূর্ব সুন্দর দেখতে ছিল কিন্তু আমরা মনে করি যদি ছেলে মেয়ে হয়ে যায় শুভাবে ছেলের নাম হলো ইন্দ্রজিৎ মেঘনাথ যিনি ইন্দ্রকে পরাস্ত করেছে দেখে রামায়ণ দেখেছেন না এত পিতৃ ভক্ত ছিল পিতা যেন বলিদান দিয়ে দিয়েছে কিন্তু লঙ্কা সোনার লঙ্কার মধ্যে যেখানে যেখান থেকে ভালো ভালো মেয়ে পিয়েছে গন্ধর্বি অপসর তাদেরকে যেখানে ও ভালো পিয়েছে না বেসে তাকে ধরে ধরে করে বিয়ে করেছে কিন্তু ওর মধ্যে কোন চেন নেই বেঁচে দুঃখী নেই সুখী নেই দুঃখ দুঃখের মধ্যে কোন সুখ নেই কিন্তু লঙ্কার মধ্যে কেবল একটি ব্যক্তি আনন্দ থাকত কেবল একটি ব্যক্তি আনন্দ থাকত আর সবাই দুঃখে থাকত বলো তো ওখানে কে আনন্দ ছিল কে কে ছিল জোর বলো বা তো আপনারা খুব ভালো লোক আপনারা সব জানেন কেবল বিভীষণ সেখানে আনন্দ থাকত বলে কে না তিনি ভগবান ভজন করতে গোবিন্দের ভজন করতে রামায়ণ দেখে থাকবে যখন মেঘনাথ হনুমানকে বেঁধে নিয়ে গেছে দেখো ওর যে বাবা ছিল ওর বাড়িতে ঝাড়ু লাগাচ্ছে হনুমান বলছে আমার বাবা ঝাড়ু লাগাচ্ছে কেন পবন ঝাড়ু লাগাচ্ছে ওখানে অগ্নিদেব কাপড় পরিষ্কার করছে ব্রহ্মা বেদ স্তুতি শোনাতে
जैसे जे जे देवता तेरे हमारा पूज्य करी चतुर्थ भेद के सवाई के काल के पाए नीचे दाबी आते किंतु शांति नहीं बोले के ना बोले हरि विभू का भी सुख नहीं पावा माने भगवान तेरे विभू को है भैया के जगते के सुखे थाकते कारण ना तिनी ततटुकु शांति सुखे धार रे जतटुकु गोविंद भजन कर रे एते गोस्वामी तुलसीदास तिनी शांति उदाहरण दिए छे तिनी की बोल छे हिंदी हिंदी समझते हो कारण हिंदी बुझे हां अभी हम 10 मिनट हिंदी बोलो ठीक है जी हां देखो यहां पर श्री गोस्वामी तुलसीदास सात उदाहरण देते हैं बोले बारी मात है श्री सिकता ते बरुते बिनो हरि भजन न भवतरिय ये सिद्धांत अपे माने सिद्धांत अटूट सिद्धांत बोले क्या बोले यदि केव बोले अगर कोई सोचता है पानी मंथन करते करते घी निकाल दे अपना बोलू तो पानी को मंथन करते करते घी कभी निकलेगी जल के मंथन करने पर घी भरे हुए तीन बोल से नाम ये का मेन दिखे पारी यदि बालू के यदि पीसे तेल भरे हुए ना बोले एक आवा भी विश्वास करते पारी बोले आकाश से कौन फूल फूले टूटे आकाश का फूल टूटे बोले एक आवा भी विश्वास करते पारी यदि कह बोले खरगोश खरगोश को मारे की बोले खरगोश बोले खरगोश बोले खरगोश से यदि कह बोले सींग उठे गए थे खरगोश से अपना सींग है ना बोले एक आवा मानते पारी यदि कह बोले हैं यदि कह बोले कष्ट पे पीठ के ऊपर चूल उठे गए थे कौन उठे ना बोले एक आवा मानते पारी यदि कह बोले बांधे रे की छेले हुए थे बोले एक आवा मानते पारी के जो बोले बर्फ ऊपर आगुन जल छे बोले एटा मानते बात तिनी शांति कथा में उदाहरण दिए छे जे बोले असंभव से एक बार संभव होते पारे किंतु जब ये जगत के बोले आमी गोविंद भजन भजन किछु कहिला आज आमी खूब आनंद आसी गोस्वामी तुलसीदास बोल छे आमी कखन एटा विश्वास करते पारी ना बोले केना जिनी संसार वाली छे तिनी स्वयं बोलचे संसार केवल दुख है घर कोई तन से दुखी कोई मन से दुखी कोई परिवार से दुखी कोई पैसा से दुखी केउ पत्नी से दुखी केउ पति से दुखी कोई चले से दुखी केउ मैं से दुखी के काम से दुखी केउ तन दुखी कोई मन दुखी कोई धन बिना रह दुखा दुनिया के दुख है घर तिनी बोलचे सुखी के बोले सुखी राम का दास जतन को गोविंद रे भजन में मैंने भक्ति करवे देखवे तत्व को समय को शांति पा जावे और संसार मन दिले अशांति अशांति ए जने की करता है वे गृह मा बन के थाको सदा हरि बोलि जातो जेखन थाकना के गोविंद रे भजन करते करते थाको ताते शांति पा जावे ए जने द्वितीय प्रश्न की होलो भगवत प्राप्ति सत्य के सरल उपाय की और तृतीय प्रश्न होलो आणि काल के आपण जिज्ञासा करू एखन आम्ही छायटी प्रश्न तो बोलची काल के जिज्ञासा करू कादर कादर मना ठीक आहे तृतीय प्रश्न होलो आमादर के गोविंद रे कथा सुना गोविंद रे कथा सुना चतुर्थ प्रश्न होलो बोले केवल गोविंद रे कथा नाही बोले जदा जदाई धर्मस्य ग्लानी भवति भारत अद्भुतान मधर्मस्य तदा केवल कृष्ण कथा नहीं तिनी जुगे जुगे कहते राम रूप अवतार ले रावण के बाद बच्चे कखन तिनी मत्स्य अवतार तिनी चार भेद उद्धार कर ले कुंभ अवतार तिनी मंदाचल पर्वत के तिनी पृष्ठ धारण कर ले बराह अवतार तिनी पृथ्वी को उत्पन्न कर ले नृसिंह अवतार तिनी हिरण्यकशिपु के बाद कर अतः आमा के गोविंद के समस्त अवतार दे कथा अपनी हमारे सुना और पंचम प्रश्न होलो भगवान के अद्भुत जस अद्भुत जे पराक्रम आमा का जस रे कथा सुना और छठ माने छठवा प्रश्न होलो भगवान जब ए दुनिया के छेड़े चले जाए कलयुग के धर्म तेरी उठाए आश्रय लिए
কলিযুগের ধর্ম তিনি কোথায় আশ্রয় নিয়ে আছেন, তিনি এই ছয়টি প্রশ্ন জবাব করেন। এই প্রশ্ন শুনে সুত গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়ে গেছে, বলে কেন এই সমস্ত প্রশ্ন হল ভগবতী সম্বন্ধী প্রশ্ন, কখনো সংসার সম্বন্ধী প্রশ্ন নয়। এখানে তিনি অত্যন্ত প্রসন্ন হৃদয়ে তিনি গদগদ হয়ে গিয়েছে, বলছে আমি প্রথমে নিজের গুরুদেবের চরণে প্রণাম করব, ওর পরে তোমার প্রশ্নের উত্তর দেব। তখন তিনি গুরুদেবের চরণে তিনি প্রণাম করছেন, বলে বন্ধু গুরু পাদ পাদো নাটক করবে, নাটক কি বৃত্ত,
মানে তুমি এরকম মনে করে নাও বইলা আমার মৃত্যু হইছে এখন তোমাকে বেয়ে করে তোমাকে অর্থ নিয়ে যাবে তোমাকে প্রশাসন করে নিয়ে যাবে তোমার ভাগ্য করে নিয়ে যাবে আরে বাহ গুরুদেব তো ভালো মন্দ্র শিখায় এখন যখন কথা সমাপ্ত হয়েছে আর ওই টিয়া কাটতে না পড়ে গেছে মৃত্যুর তো পড়ে গেছে সবাই বললো ভাই ये किया बाकी ने जीवन धन्य बोले के ना गोविंद रे कथा सुनते सुनते प्राण त्याग कर छे कतो पुण्य आत्मा चलो ताको प्रोसेस में बैर कर के नी जाओ एक हमर पिंजरा में बैर कर छे अर्थी मध्ये सुए कला के सुंदर माला दिए बोल हरि हरि बोल करते करते जब नी जाछ ना हार उठिया बाद जे फरर कर बैठे छे जे उड़े के छे तब गुरु की जिज्ञासा कर बोले के ना टिया बाकी गुरु थे के मंत्र मिले उधार है कि ना गुरु थे के मंत्र मिले तब उधार है हैं गुरु थे के मंत्र मिले तब उधार है तब उधार है ना ऐसे नहीं नियम होलो मंत्र कार का सिद्धार है गुरु देव ने कहा से कितने का कथा साता इंद्रिय का देव का कथा है जे गुरु का जान के और पानी दियो सान के मतलब जोर के झने खावे और गुरु के जेने बढ़ावे गुरु करता है जेकर से गुरु कर लिया ना एने भागवत के मध्ये गीता मध्ये वेद मध्ये गुरु लक्षण बोला है गुरु देव तीन तीन लक्षण हुआ करता बोले तीन तीन लक्षण की बोले तस्मात् गुरुं प्रपद्येत जिज्ञासु श्रेयोत्तमं साधे परे जनिस्नातं ब्रह्मन्युपसमाश्रयं भागवत में तो बोलते हैं जब तस्मात् गुरुं प्रपद्येता ऐसे ने बोलते हैं जति एक भवसागर तक एक उपार हो जाए कि करता है वे तस्मात् गुरुं प्रपद्येता ताकि ने गुरु का जाए जिज्ञासु श्रेय उत्तम उत्तम श्रेय के जाना जाए वे ताकि तो कुछ लक्षण हुआ दरकार वे हाँ एक ही हो शुरू लक्षण एक ही हो तकरसा भाग के मां देश मां একটি হলো স্বরূপ লক্ষণ একটি হলো তপস্যা লক্ষণ বলে মানে কি বলে একটি লক্ষণ হলো ওর বাহার লক্ষণ একটি হলো প্রকৃতি ভিতর লক্ষণ বলে বাহার লক্ষণ কি তিন জাতে সমস্ত শাস্ত্র জানা থাকে সমস্ত শাস্ত্র প্রতি পারগত হওয়া দরকার বলে কে না বলে যদি শিষ্যের মনের মধ্যে কোন শঙ্কা থাকে যদি শাস্ত্র না জানে ওর উত্তর কি করে দিবে তখন শিষ্যের হৃদয় থেকে শঙ্কাটাকে দূর করতে পারবে না বলে এইটা কি সব বলে না এটা হলো বাহারের লক্ষণ ভিতরের লক্ষণ কি বলে ভিতরের লক্ষণ হলো ভগবত অনুভূতি সম্পন্ন ভজন করায় হওয়া দরকার এইটা নাই শুধু অন্যকে উপদেশ দেওয়ার জন্য কথা বলছে হ্যাঁ বলছে দেখো শিষ্য খারাপ জিনিস খাবে না মাছ মাংস দিন प्यार का सुखा ना इजर घर के देखो वो राना करते मास मास गुरु तो बोल किसे मास मास खा बिना खराब नहीं से कहते नहीं और उन्हें बैठते के तो मास मास प्यार का सुखा ना होते हैं बल देखो चले शिष्य एकादशी व्रत करवा निजे बैठ के रोटी पूरी खा से निजे एकादशी व्रत करेगा एक ने बोल छे ब्रह्मणी ब्रह्मणी माने आचरणशील हवा दरकार और तृतीय गुण होलो संसार থেকে বৈরাগ্য সংসার থেকে বৈরাগ্য গুরু করব আমি যেরকম নিজের স্ত্রী ছেলে মেয়ে পুত্র পরিবার প্রতি আসক্তি হই আছে আর গুরু যদি ওই সংসারের মধ্যে পড়ে আছে এখন কে কাকে ঠাল প্রহ্লাদ মহারাজ উদাহরণ দিতে অন্ধা জতে রন্ধই রূপ বিয়মানা যেরকম কুয়ার মধ্যে দুজন পড়ে আছে এবার एक एग्जाम को बोलते तुम कुआ से तुलो अरे के कुआ से का के तुलवे दुगण तो कुआ में पड़ी जाते यदि कुआ ऊपर यदि के उठा के तिमि यदि रस्सी फैले दौड़ी फैले यदि के वो जोर करे धरे तब तो तुलते बारे ना अरे यदि दुगण कुआ में तो दुगण ही संसार में होते आदमी और स्त्री पुत्र परिवार प्रति आसक्ति गुरुदेव से स्त्री पुत्र परिवार आसक्ति एक बार तिमि आना की उठा दे अरे दुगण तो कुआ में पड़ी जाते किसे देना हमारा गुरु ग्रहण करें गुरु माने की बोले गु अर्थ हलो गुकार अंधकार का रुकार तस्य निरोधक माने दिनी आमा के संसार रूपी अंधकार से उठिए से तिप्व आलो
সে ভগবত প্রেমকে তিনি প্রাপ্ত করার ইয়ে হলো গুরুদেব। এই জন্য গুরু কর্তা হয় নিয়ম হলো কিন্তু গুরু কর জান কে আর পানি দিও শান কে গুরু যে কর্তা হয় এই জন্য এখান তিনি গুরুদেবকে তিনি প্রণাম করলে বলে আমার গুরুদেব কে বলে আমার গুরুদেব সাধারণ নয় তিনি বলে জন প্রজন্ত মনপেদ মপেদ কৃত্যম যিনি মাতৃগর্ভে ষোলো সাল পর্যন্ত থাকে মাতৃগর্ভ থেকে বেরোতে চায় না এখানে ব্যাস বললেন তুই মা কে তো কষ্ট করে দিছ বেরিয়ে আস বলে বাবা সংসার মায়া নয় হ্যাঁ ভুলিয়া তোমার এই সংসার আসিয়া পায়ে নানা বিধ বেকার বলে পিতাজি মাতৃগর্ভে প্রত্যেক সন্তান যখন দুঃখ কষ্ট ভোগ করে তখন ভগবান কে ডাকে ঠাকুর আমাকে নরক থেকে বের করে দাও ঠাকুর বলে কি করবে বলো যদি একবার সংসার থেকে বের করে দাও না আমি আর এই সংসারের মধ্যে প্রবেশ করব না তোমার নাম জপ করব তোমার কীর্তন করব তোমার ভজন করব প্রত্যেক সন্তান মাতৃগর্ভতে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে গোবিন্দ তোমার আমি ভজন করব কিন্তু এই সংসার এসে সব হয়ে যায় ভগবান বলে দেখো তুমি বলছো ভজন করবে সবসে বলছো না আবার সংসার জন্ম নিয়ে ভজন করে ছেড়ে দিবে ঠাকুর আমি প্রতিজ্ঞা করছি যদি একবার এই মাতৃগর্ভ থেকে বের করে দাও না তোমার নাম জপ করব ভগবান বললেন দেখো যদি তুমি গোবিন্দকে ভুলে যাও মাঝে মাঝে তোমাকে ওয়ার্নিং দেবে বলে ঠাকুর তুমি কি ওয়ার্নিং দিবে বলে যখন মাথার একটি চুল পেকে যাবে না বলে এটা হলো ফার্স্ট ওয়ার্নিং প্রথম ওয়ার্নিং কিন্তু যখন আমার দেখি মাথায় একটা চুল পেকে গেছে উপরে ফেলে যাবে বলে এত তাড়াতাড়ি আমাদের বুড়ো বুড়ি করা আছে আমাদের কি বুড়ো বুড়ি হয়েছি এখানে আমার কিছু হয়নি যদি দুটো চুল পেকে যায় উপড়িয়ে যাবো আর সে খিচড়ি হয়ে যায় আমার কলর করে রং করে দেবো মেহেন্দি লাগে কলর করে দেবো আর ভগবান বলছে দ্বিতীয় ওয়ার্নিং দেবো বলে কি বলে চক্রবর্তী দেখতে কম হয়ে যাবে হ্যাঁ চক্রবর্তী নজর ধীরে ধীরে কম হতে যাবে সুন্দর চশমা পড়ে হিরো হয়ে করবো আমার এখানে কিছুই হয়নি ভগবান বলছে তৃতীয় ওয়ার্নিং দেবো বলে কি দিবে বলে এই যে হাসছে না দাঁত দেখিয়ে একদিন কি দাঁত ভাঙতে আরম্ভ করবে সব দাঁত গুলো ভাঙতে আরম্ভ করবো আমার ডেন্টিস্টের কাছে কি সুন্দর দাঁত লাগিয়ে আবার হাসবো বলে কিছু হয়নি ভগবান বলছে যে ফোর্থ ওয়ার্নিং দেব বলে কি দিবে বলে দু পা থেকে তিন পা দেব মানে আর হাঁটতে পারবে না কোমর বাঁকা হয়ে যাবে পা বাঁকা হয়ে যাবে লাঠি ধরে হাঁটতে আরম্ভ করবে এগুলো হলো এক একটি ওয়ার্নিং ঠাকুরের বলছে আবার তোমাকে ফিফটি ওয়ার্নিং দেব না বল হরি হরি বল লিসাই গৌর প্রেমানন্দে হরি আমার গুরুদেব সমস্ত বৃক্ষ লতা বিদ্যমান যখন গুরুদেব সর্বত্র বিদ্যমান তিনি আমার হৃদয়ের মধ্যে প্রকট হয়ে তিনি এরা যে প্রশ্ন করেছে এদের প্রশ্নের যেতে আমি উত্তর দিতে পারি তখন তিনি প্রশ্নের উত্তর দিচ্ছে বলুন তো প্রথম প্রশ্ন কি ছিল ছয়টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি ছিল কে বলে হাত তুলে হে ভগবান এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমার কি করে কালকে বলবে বলো কি কে বলে হাত তুলো আত্মাকে শান্তি কি করে পাওয়া যায় হ্যাঁ জীবনে আমার শান্তি স্বরূপ কি করে পাওয়া এটা হলো কোটি টাকার প্রশ্ন মন দিয়ে শুনো কারণ আমার যা কিছু করি না জীবনে শান্তি সুখের জন্য এই জন্য এখানে ভাগবত তার উত্তর দিচ্ছে শান্তি পাচ্ছি না তো কেন পাচ্ছি না আর শান্তি পাবো তো কি করে পাবো তিনি একটি শ্লোকের মধ্যে তার উত্তর দিচ্ছে বলে সবাই পুনসাং পর ধর্ম যত ভক্তি রথস্যদে
अहै तुकीय प्रतिहता जय आत्मा संप्रसीद्यति। एखाने बोलछे सबई पुंसांग परो धर्म माने प्राणी मात्रे जीव मात्रे एकटाई धर्म एकटी धर्म धर्म द्वितीय नय एकटी धर्म सेटा कि बोले भगवान के भालोबासा ठाकुर के भालोबासाटा के प्रेम करा भगवान के भक्ति करा एकटाई जीवन धर्म आज धर्म नय। हां एक ध्यान दिसु मन दिसु प्रथमे ना हमारे जानते हवे आनी के तापर धर्म निरूपण हो एकने से चैतन्य महाप्रभु के सनातन गोस्वामी तेरे दुईटी प्रश्न करे मन दिए सुना सबाय तेरे दुईटी प्रश्न महाप्रभु के सनातन गोस्वामी करे सनातन गोस्वामी के छिले तेरे नवाब रे प्राइम मिनिस्टर छिले तेरे प्राइम मिनिस्टर तेरे छिले चैतन्य महाप्रभु के तेरे स्वयं राधा कृष्ण मिले एक तिलु और ना के तेरे दुईटी प्रश्न कर छे प्रथम प्रश्न होलो के आदि प्रथम प्रश्न की के आदि देखो जब पर जैसे आपने ना पूछते पर चले आमी के ना तो ना आपने कुछ ही कर पाए जैसे तो आपने कोन ऑफिस के काम करते किए थे सेकंड है अपना के प्रश्न करा है तुम्हारे की क्वालिफिकेशन तुम इस सीए कर चो ना इंजीनियरिंग कर चो ना डॉक्टर कर चो यदि के वो सीए कर था के ताके यदि इंजीनियरिंग काम दे आ जाए वो करते पाए रहे बोलो करते पाए ना के वो तो सीए कर चे यदि के इंजीनियरिंग कर था के ताकि यदि डॉक्टर के काज दे आ तो करते पार रहे ना एक ने तुम्ही जे तुम्हारे जे क्वालिफिकेशन वही अनुरूप यदि तुम्हारे काज दे आ है कोई काज कर पार मान दिए सुनो एक कथा भागवत का महाप्रभु नीचे बोल से भागवत तिनी बोल से प्रथम प्रश्न चलो के आमी द्वितीय प्रश्न चलो के न मरे जाले तापत्र है हमरा तो केव दुख के बारे के निमंत्रण देना के बारे के दुख के निमंत्रण दे कार बारे के दुख निमंत्रण दे करो तो किंतु बिना निमंत्रण दुख आसे आसे कि ना बिना निमंत्रण दुख का तो आसे कि ना के निमंत्रण दे बारे ते हमारे दुख का छुपा जाओ आसे के ना ऐसे के ना मरे जाए तापत्र है आध्यात्मिक आध्यात्मिक आदि भौतिक दुख के ना आसे देख महाप्रभु उत्तर दीचे बोले जीवेर स्वरूप है कृष्णेर नित्य आत्मा दे बुझो हमारा के बोले जीवेर स्वरूप है कृष्णेर नित्य खास एकने कृष्ण गीता तो बोलचे ममई बांस जीव लोके जीव भूत सनातन कृष्ण वही कथा बोलचे जी बोलो कृष्ण बोलचे हमारी छले ममई बांस माने हमारी अंश होलो जीव एकने हमारा बोली ना तुम्हें ही वह माता चल बोलो तांत्र बोलो तुम्हें ही वह माता चल क्यों बोलते हैं ना पिता तुम्हें ही वह बंधु सब तुम्हें ही वह विद्या तुम्हें ही वह सर्वम क्यों बोलते हैं चुपचाप बोलते हैं ऐसे ने कृष्ण तिनी गीता में जो बोलते हैं हे अर्जुन पिता अहम् अस्य जगत धाता माता पिता ये विश्व ब्रह्मांड रे पिता माता भाई बहन आमी केने जब तो जी हमारी छे देखो यदि हमारा से गोविंद रे छेले होई ताकी ते का पूजो करबो गोविंद रे पूजो करबो ना ताके तो भक्ति करबो ना सारा दुनिया देवा देवी के पूजो करबो ना सारा देवा देवी के पूजो करबो तुम्ही चार छेले चार अंश जेरे कम छेले रे कर्तव्य पिता माता सेवा करे तिनी यदि हमारे पिता माता भाई बंधु ते तार तो पूजो तार तो करबो ना सारा दुनिया के पूजो करबो एके देखबे सारा जीवन तुम जाके पूजो कर करो लेकिन अंतिम समय जब ना आसबे जब हमारा शरीर चले जावे तो की बोलबे बोल हरि हरि बोल आज के बोले ना ये देवता के बोल अमुक देवता के बोल ऐसे हिंदी भाषा में बोले राम नाम सत्य है गोपाल नाम सत्य है सत्य बोल गत्य है सब कोई बात झूठा है बोले देखो जब तक उस तुम के बोला गोविंद के नाम है नाम लिए छो तब तक टुक तुम्हारे संगे जाचे आज जा पूजा कर छो जा सेवा कर छो सब कोई बात झूठा है केवल मिथ्या ते जीवन में काटिए छो एक में संगे आ पीछे जाचे ना एक ने मिला तिनी बोलचे
पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो वस्तु अमोलक दीने सजा गुरु कृपा करे ভক্তি করতে হবে দ্বিতীয় লাইন কি করে ভক্তি করতে হবে সে কথা বলছে ভক্তি করতে হবে অহৈতুকি অহৈতুকি মানে ভক্তির মধ্যে কোনো কামনা আসে না কিন্তু আমাদের ভক্তি কি রকম গোবিন্দের কাছে এলাম একটু ফুলের মালা নিয়ে না তো 10 টাকার বাতাসে নিয়ে এলাম গোবিন্দকে দিয়ে মন্দিরে দিয়েছি তুই দেখবে কোন সঙ্গে একটি লিস্টিও থাকে এটা কাগজের মধ্যে লিস্টিও দিয়ে দিই ঠাকুর এই জন্য তোমাকে 10 টাকার একটা ফুলের মালা দিচ্ছি এই তো 10 টাকার বাতাস দিচ্ছি আমার বাড়িতে সামনে লোক দেখো কত ভালো গাড়ি দিচ্ছে চলছে আমি মানে সাইকেল যাতায়াত করি পুরো তিনতলা বিল্ডিং আমার এখানে একতলা হলো না মেয়েটার বিয়ে হচ্ছে না ছেলেটার বিয়ে হচ্ছে না আর ছেলেটার চাকরি কাকরি নেই দেখবে ঠাকুরের তো 10 টাকার জিনিস দিলাম আমরা যেটা পাচ্ছি না বাংলা কি বলে পাচ্ছি কি ঠাকুরের তোমার সেবা করব তোমার নামে যত বাড়ি দোকান মকান প্রথমে আমার নাম লিখে যাবে তারপরে সেবা করবো সেবা করবো না কিন্তু একটি ছেলে বলছে বাবা আমার কিছু চাই না তুমি হলে আমার বাবা আমি হলাম তোমার সন্তান আমার কর্তব্য হলো তোমার সেবা করা আমার কিছু চাই না কেবল তোমার সেবা চাই বলুন তো বাবা সম্পত্তি সমস্ত সম্পত্তি কাকে দিয়ে দেবো বলো ভালো করে বলো এই কথাটি বুঝতে চেষ্টা করো যে জোর করে চাই কিয়েছে তবে আমি তোমার সেবা করব আমার নামে প্রথমে লিখিয়ে দাও কিন্তু একটাটি বলছে আমার কিছু চাই না কেবল তোমার সেবা করু চাই বাবা কাকে দিয়ে যাবে সব সম্পত্তি গুলো যে চাইছে না তাকে দেবে না যে চাইছে তাকে দিবে যে চাইছে না তো কিছু দিবে না বলে তোমাকে আমি কিছুই দেব না আর যে ছেলেটা চাইছে না বলছে কেবল তোমার সেবা করু চাই বলে দেখো কত ভালো ছেলে এর জন্য আমি একটু টাকা পয়সা রেখে যাব এই জীবন যাতে কোনো ওই মেয়েটার উপযুক্ত বয়স হয়ে যে বিয়ে হওয়া এখন কে বিয়ে দিবে বাবা তো সারাদিন গোবিন্দের ভজন নিয়ে পড়ে আছে গোবিন্দ ছাড়া কিছু জানে না নিজে গোবিন্দ ওই মেয়েটাকে বিয়ে দিতে দিয়েছে
এখানে তুমি সাগরিয়া সেট হয়ে ওই মেয়েটাকে তুমি উৎসব দিয়েছে এত মানে ভালো ভালো উৎসব করেছে না ভক্তি আমি তোমার মহাপ্রভু বলছে আমি তোমাদেরকে এই ভগবতের নাম দিলাম ঠাকুরের আমি নাম দিয়েছি এই নামটি কি করে বেরোবে নির্বাধ নির্বাধ অর্থ হল নিয়ম করা নির্বাধ মানে আজকে ইচ্ছা হলো তুমি ভাইটা করলাম কালকে মা যেখান সেখানে টাকা আছে দু তিন দিন ধরে সাক্ষাৎকার নাই আর ইন্দু পর্বত বাসা করে ফেলেছে হ্যাঁ মালার মধ্যে না ভজন করতে হবে মহাপ্রভু বলছে নিয়ম করে ভজন করবে আর যদি ভগবানের নাম করনা মহাপ্রভু বলছে ইয়া হইতে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি মানে ভগবত প্রাপ্তি কৃষ্ণ প্রেম ভগবত দর্শন এই নামের দ্বারা তুমি ভগবত প্রাপ্তি করবে এই জন্য চৈতন্য মহাপ্রভু যখন তিনি হরিনাম করতে কখন তিনি কর্তন করছেন কখন তিনি নৃত্য করছেন কখন তিনি জমির মধ্যে গড়া করে দিচ্ছেন একজন বলল এ তুমি এসব কি করছ এইসব গোপীদের নাম নিয়ে নাচা কাঁদা গড়াগড়ি এসব কি করছ মহাপ্রভু কি বললেন বলে গুরু মরে মূর্খ দেখি করিল শাসন গুরুদেব বলে দেখো তুমি মূর্খ তোমার বেদান্তে নাহি অধিকার হ্যাঁ কৃষ্ণ নাম জপ এই সর্ব মন্ত্র সার তোমাকে আমি হরি নাম তুমি দিলা এই হরি নাম কে নিয়ম করে জপ কর মহাপ্রভু বলছে গুরুদেবের আমি আদেশ দিয়ে হরিনাম করতে 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 একদিন যখন হরিনাম করতে করতে আমার হৃদয় পবিত্র হয়ে গেছে আমি দেখছি বৃন্দাবনে সুন্দর কলকর নাচতে যমুনা প্রবাহিত হচ্ছে সুন্দর কদম বৃক্ষ ওর নিচে একটু সুন্দর কালা রঙের একটি ছেলে সুন্দর মিষ্টি মিষ্টি বাসি মিষ্টি মিষ্টি বাসি ধরে করছে বৃন্দাবনে কদম বৃক্ষের নিচে সেই গোবিন্দ বংশী বাজাতে আমি দর্শন করি এই জন্য আমি তখন বলে এইটাই হলো হরিনামের প্রকৃত ফল হলো মানে কলিযুগে ভগবান কে পাওয়ার সবথেকে সরল উপায় কি আবার 5 মিনিটে কথাকে বিশ্রাম করে দাও ঠিক আছে আর 5 মিনিট
कलिज के भगवान के पावर शब्द के सारा उपाय की लेकिन हमारे गोस्वामी तुलसीदास जी बोलते भले कलि योग के बलना द्वितीय समस्त तीर्थ पर्यटन कर लिए
তৃতীয় তারিখটি হলো আগের জন্ম তিনি সমস্ত দান পুণ্য করে নিয়েছে, চতুর্থ হলো তিনি সমস্ত যজ্ঞ তিনি আগের জন্মে সমস্ত যজ্ঞ তিনি করেছেন, তবে এই জন্মে তিনি গোবিন্দের তিনি নাম গ্রহণ করেছেন, গোবিন্দের তিনি নাম লিখেছেন। রূপ গোস্বামী তিনি বলছেন যদি কেউ গোবিন্দের নাম গ্রহণ করে ওর কি হবে, মনে করবে কি মনে করবে, ওর তিনটি কাজ আরম্ভ হয়ে গেছে। কয়টা কাজ আরম্ভ হয়ে গেছে বলো, তিনটি কি কি মনে করছো? প্রথম কাজ হলো জম লোকে জম মহারাজ চিত্রগুপ্ত কে বলে তুমি নিজের রেজিস্টারে নিয়ে আসো, বলে কেন, বলে ওই ব্যক্তিটার নামটা কেটে, ওই ব্যক্তিটার নাম করে তুমি কেটে দাও, বলে কেন, বলে গোবিন্দের নাম করে তিনি আরম্ভ করছেন, তিনি আর নরক আসবে না। দ্বিতীয় কাজ কি হবে, বলে গোলক বৃন্দাবনে রাধা রানী ওনার যে দাসী আছে বলে রেজিস্টারে নিয়ে আসো, বলে কেন, বলে ওর নামটা না ওই রেজিস্টার মধ্যে লিখে দাও, বলে কেন, বলে গোবিন্দের নাম আরম্ভ করছে না ও গোলক বৃন্দাবনে আসে। বলে তৃতীয় কাজ কি হবে, ব্রহ্মলোকে ব্রহ্মাদিনী আরতির থালা নিয়ে সাজাতে আরম্ভ করে, বলে কেন, বলে ওই লোকটি গোবিন্দের নাম নিচ্ছে না, যখন ভূর ভুব পার হতে ব্রহ্মলোক যখন পার হয়ে যখন গোলক বৃন্দাবনে যাবে আমি রাস্তা তার আরতি করব, রাস্তাতে আমি তার আরতি করব, ব্রহ্মাদিনী আরতির থালা সাজাতে আরম্ভ করে যদি কেউ গোবিন্দের নাম গ্রহণ করে। বুঝতে পারছেন তো, এই জন্য গোবিন্দের নাম নেওয়া বহু ভাগ্যে গোবিন্দের নাম নেওয়া যায়। এই জন্য মহাপ্রভু বলছেন নাম নাম করে বৌদা নিজের সর্বশক্তি স্তরা বিদা, গোবিন্দের অনেক নাম আর ভগবান তিনি কি করছেন নামের মধ্যে সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। আর তিনি নিয়মিত স্মরণ কাল তিনি এটা বলে নাই যখন পবিত্র হবে তখন পারবে, অপবিত্র অবস্থা করতে পারবে সেটাও নিয়ম রাখেনি, কিন্তু মহাপ্রভু দুঃখী হয়ে এটা কথা বলছেন, কি বলছেন, আমি এত সুযোগ কলিঙ্গে দিয়েছি তবু লোকরা কবিদের নাম করে না, সময় পেলে বসে গল্প করে আড্ডা মারবে, হ্যাঁ বলে একটা মালা করে বলে সময় নেই, আর সব কাজে যেতে সময় সব কাজে যেতে সময় বের করে দিবে, আর যখন বলে কবিদের নাম করবে সময় বোঝায়। আরে নেক্সট সময় কি হয়েছে, একজন মাতা তিনি হসপিটাল পড়ে আছে অন্তিম সজ্জায় তিনি শুয়ে আছে, এখন মৃত্যু সময় এসে গেছে, ওই মরার আগে ওই মাটি ছেলেদের বলছে দেখো ওই মেয়েটি যে বিয়ে হয়েছে প্রত্যেক বছরের মধ্যে শাড়ি পাড়ি দিবে, ওই ছেলেটাকে ওই সম্পদ দিবে, ওর জন্য ওই কাজটা করে দিবে, কিন্তু ছেলেরা বলছে মা তুমি চিন্তা করো না আমরা সব কাজ করে দেবো, কিন্তু একবার তুমি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো, একবার তুমি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো, এসব কথা বলতে পারো আমরা সব দেখে নেবো, বলে এত কথা আমি বলতে পারবো না, কি বললে, এত কথা আমি বলতে পারবো না, বাড়তি কথা বল বাড়তি ওয়ার বাড়তি অক্ষরে বলছে, কিন্তু কেবল রাম রাধে দু অক্ষর বলে, কিন্তু ওর নাতি পতিরা খুব চালাক ছিল, তখন বলে দাদি তুমি কি বলতে পারবে না, ও মনে করছিল যে কোনো ভাবে রাম রাম রাধে রাধে তো মুখটা খেতে বেড়ায়, বলে দাদি তুমি কি বলতে পারবে না, ওরা মনে করছিল বলবে রাধে রাধে রাম রাম বলতে পারবে না, দেখো কি বলছে, বলে যেটা তুমি বলবাতে চাইছো না আমাকে বলতে চাইছো আমি ওইটাই বলতে পারবো, আমি আর সব কথা বলতে পারবো, দেখবে এই সংসারে নগরা মায়েরা সব কথা বলে আবল তাবল পচাবল পড়তে পারো, তাহার ভিতরে কখনো কিন্তু গোবিন্দ বলে কেনার এমন হরি নাম কলসা, হ্যাঁ এখানে বলছে সারা দুনিয়া আর পচাল পাইতে পারো কিন্তু গোবিন্দের নাম দু অক্ষর মতো করে না, বলে কেন, বলে পাপি পূর্ব জন্মে এত পাপ করেছে ও যদি গোবিন্দের নাম করে নরক নরক তো খালি হয়ে যাবে না, ও বেকুবে কি করে যাবে, এখানে সমস্ত জঞ্জাল ছেড়ে কি করবে, সকালে উঠে স্নান করে একটু সময় তাকে দিবে, কেন অন্তিম সময় ওইটাই তো সঙ্গে যাবে, আর তো সঙ্গে তো কিছু যাবে না, এবার ওইটাই সঙ্গে যাবে তাহলে ওইটা কেন করবে না, ওইটা কেন করবে না, সারা দুনিয়া কাজ করে বলছি ওইটা তো করবো, ঠিক আছে এখানে সকালে উঠে মালা কাটিয়ে একটু গোবিন্দের নাম ধরে। আর দ্বিতীয় কথা হলো প্রশ্ন হলো কলিঙ্গ কি নাম করবে, দেখবে
অনেক প্রকার সাধু আছে সেই নাম লাও আর যত ছড়া নাম দূরে রেখা কি বলছে গৌর যে লড়াইয়া নাম সেই নাম লাও শ্রী চৈতন্য মহাপ্রভুজি নাম কে গ্রহণ করছে শাস্ত্রের মধ্যে যে নাম সেটাই কর আর যত ছড়া নাম মানে পরবর্তী সময় লোকরা আসে নিজ ইচ্ছা অনুযায়ী মন্ত্র বানিয়ে দিয়েছে বলে আমার গুরুদেব স্বপ্ন পেয়েছে আর এখানে বলছে না আমার গুরুদেব স্বপ্ন পেয়েছে আর এখানে বলছে আমার গুরুদেব স্বপ্ন পেয়েছে বলে তোর গুরুদেব যদি স্বপ্ন পায় কোন গুরুদেব যদি কোন গুরুদেব শাস্ত্রের কি দরকার আছে শাস্ত্রের কি দরকার ছিল শাস্ত্রের কোন দরকার নেই দেখুন এখানে ভবিষ্য পুরাণে সারি যুগে চালতি মন্ত্র আগে থেকে বলে দিয়েছে আমাদের কোন নূতন করে নাম দিতে হবে না দেখুন ভবিষ্য পুরাণে আছে সত্যযুগে লোকরা কি মন্ত্র জপ করত বলে নারায়ণ পরাভেদা নারায়ণ পরমস্য নারায়ণ পরাধিগতি নারায়ণ পরমুক্তি এরা সত্যের লোকরা এই নামটা জপ করত এই নাম জপ করে লোকদের উদ্ধার হত যখন তৃতীয়া যুগল বলে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন তৃতীয়া যুগে তাহলে মন্ত্র ছিল যখন দ্বাপর যুগে এসেছে বলে হরে মুরারি মধু কৈতবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ এটা দ্বাপর যুগের মন্ত্র আর কলিযুগের মন্ত্র হলো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মহাপ্রভু নাম সৃষ্টি করেনি নিজের নাম তিনি বলেনি আমার নাম করো তিনি বলছেন শাস্ত্র যেটা আছে তিনি দেখলে তিনি হৃদয় থেকে অপরাধ করেন হৃদয় থেকে তিনি অপরাধ থেকে তিনি মুক্তি দেন তিনি কলিযুগের উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পশু পাখি নিজের উদ্ধার হবে তখন তিনি
শাস্ত্র থেকে একটি শ্লোক উঠে বলছেন, শাস্ত্রের শ্লোক বলে জপ তো হরি নাম স্থানে সত গুণাধিক, মানে কি যারা মনে মনে হরি নাম করে ওরা যে পুণ্য পাবে, যদি কেউ উচ্চ স্বরে হরি নাম করে তিনি 100 গুণ বেশি ফল পাবে, 100 গুণ বেশি ফল পাবে। তিনি এই শ্লোক যদি উদ্ধৃত করে বলে এই জন্য আপনারা মহাপ্রভু যে নাম দিয়েছে ওই নাম তো বলিবেন, শাস্ত্রে যে নাম লেখা আছে ওই নাম তো বলিবেন, যত ছড়া নাম পরবর্তী সময় বলে আমার গুরু বলছে আমার গুরু বলছে, আর যদি সবাই গুরু আলাদা আলাদা হলো তো শাস্ত্রের কি দরকার আছে, শাস্ত্রের কি দরকার আছে? কিন্তু কৃষ্ণ গীতা বলছে হে অর্জুন যে আমার সংস্কৃতি মুৎসুর্য ভক্তকে কাম চালত, আমি যে সমস্ত শাস্ত্রের নির্দেশ দিয়েছি যদি এইটা ছেড়ে নিজের মনমানিতে যদি কিছু করে না তৎ সিদ্ধি মা প্রতি না সুখ না পরাগতি, জীবনে কোনো তিনি শান্তি পাবে না, জীবনে কোনো গতি পাবে না। এখানে আপনারা সবাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে সবাই জপ করবে, ঠিক আছে? বলে শ্রী সচিদানন্দ গৌর হরি কি, বলে শ্রী হরি নাম সংকীর্তন কি, বলে শ্রী রাধা রমণ জি কি, বলে শ্রী রাধা রমণ কি, আপনাদের সামনে একটি বাংলা বৃন্দাবনের ভজন গাইব, আপনারা সহজে বুঝতে পারবেন, খুব সহজ সরল। আপনাদের কাছে একটি বিনতি নিবেদন যে সকলে হাতে তালিয়ে কীর্তন করবে, হরে কৃষ্ণ, কেউ যেন বাকি না থাকে, ঠিক আছে? Ah
শরীর একটু ফ্রি হয়ে যায়। Thank you.
বাংলা কীর্তন হরি বল বয়ার মদন মোহন হরি বল বয়ার মদন মোহন হরি বল আপনারা একটু বলুন তো বলো হরি বল বয়ার মদন মোহন হরি বল শরীর আপনাদের খুব দুর্বল ওরাই এক সপ্তাহ ধরে খাননি আমি যা বলবো আমাদেরকে আমি ওখানে বলতে হবে প্রথমে আমি আমাদের ভাইদেরকে বলবো তারপরে মায়েদের দেখি কার জোর বেশি হরি বলবো মদন মোহন হরি বলবো হচ্ছে না হরি বলবো আর মদন মোহন হরি বলবো এই রূপেতে ব্রজের পথে চলিব গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো সেটা কি বলবেন এই পথে এই রূপেতে ব্রজের পথে চলিব গো মায়ের পালা খুব ভারী আছে ঠিক আছে এবার সমান সমান না হরি বল বয়ার মদন মোহন Thank you.
কৃষ্ণ আরতি প্রচার করবো। আসো সবাই সবাই দাঁড়িয়ে যাও, ভাগবত আরতি। হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, শ্রী বেশপূজা পরম গুরুদেব ভক্তিবৃন্দ কেশব গোস্বামী মহারাজের বেশপূজা আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বেশপূজার উপলক্ষ করে বাসুগা গৌরী বাসুগা গৌরী মঠে আমন্ত্রিত করেছিল আরতি কার্যসূচীর শ্রীমদ ভাগবত পাল হরিকথা। আজি দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন ভাগবত পাল অধিবেশন পরিবেশন করেছে ভক্তি বেদান্ত শ্রীধর মহারাজ। আজি আমার দ্বিতীয় নিশা, তৃতীয় নিশা দিন আপনার